দেশের পাঁচ সিটিতে এখন নির্বাচনী উত্তাপ বিস্তারিত জানবো এই মুহূর্তে। গাজীপুরের শালনায় আছেন সহকর্মী রাজিবুল হাসান এবং রাজশাহীর সোনাদীঘির মোড়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছি রাজীবের কাছে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ এবং নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করার কারণে কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদক তলব করেছে তাকে, এবং 21-22 মে তাকে সশরীরে গিয়ে এই বিষয়ে বলা হয়েছে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই যে সাবেক মেয়রের মনোনয়ন বঞ্চিত, এরপর হচ্ছে নির্বাচন থেকে তার মাকে দাঁড় করানো, নৌকার বিপক্ষে কাজ করা, সব মিলিয়ে কিন্তু একটা নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। গাজীপুরের সিটি নির্বাচন নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। আসলে কারা হচ্ছেন এই সিটি কর্পোরেশনের আগামীর মেয়র, এটি নিয়েও নানা ধরনের সমীকরণ চলছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত গাজীপুরে যে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সহ 8 জন এই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, রয়েছেন সাবেক মেয়রের মা জায়দা খাতুনও। সব মিলিয়ে কিন্তু প্রচার প্রচারণা এখন তুঙ্গে, গাজীপুর সরগরম প্রচারণায়। দিনের বেলায় যে যেখানেই থাকুক না কেন, প্রচারণা রাস্তাঘাটে চললেও সন্ধ্যার পরে কিন্তু নানা কৌশলে, বিশেষ করে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছে তারা চলে আসে বিভিন্ন বাসা বাড়িতে, এবং বাসা বাড়িতে এসে যারা বিশেষ করে নারী ভোটার রয়েছে তাদের কাছে নানা কৌশলে ভোট প্রার্থনা করে। আমরা রয়েছি নগরীর 19 নম্বর ওয়ার্ডে, এখানে একজন কাউন্সিলর প্রার্থী বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং মানুষকে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই যে মহানগরের 19 নম্বর এলাকাটি, এখানে আমরা এসে দেখেছি যে কাউন্সিলর একজন প্রার্থী, তিনি এসে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। তিনি বলছেন যে তাকে যদি নির্বাচিত করা হয় তাহলে এই নগরীর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনারা জানেন যে 57টি ওয়ার্ডেই কিন্তু একই রকমভাবে প্রচার প্রচারণা চলছে, কারণ আপনারা জানেন যে প্রচার প্রচারণার খুবই কম সময় দিয়েছে রিটার্নিং কর্মকর্তা, যে কারণে কেউ আর বসে নেই, হয় সেটি দিন কিংবা রাত সব সময়ই কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন মেয়র কাউন্সিলর প্রার্থীরা। আসলে নির্বাচন অনেকটাই গাজীপুরে জমে উঠেছে, এটাই বলছিলাম আপনাদের। আমরা একটু রাজশাহী নির্বাচনী খবর জানতে সেখানে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই লক্ষ্যে কিন্তু এরই মধ্যে মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে, এবং সেটি চলবে আগামী 21 মে পর্যন্ত, এবং 23 মের মধ্যে কিন্তু যারা মনোনয়ন উত্তোলন করবেন তাদেরকে সেটি জমা দিতে হবে, এবং আগামী 2 জুন থেকে আনুষ্ঠানিকভাবে যে প্রচার প্রচারণা প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে সেটি কিন্তু শুরু হবে। এই লক্ষ্যে কিন্তু যে কার্যক্রমগুলো সেটি চলছে, যে কারণে এখনও যে ভোটের যে উৎসব সেটি কিন্তু পুরোদমে এখনও রাজশাহী মহানগরীর মধ্যে ফুটে ওঠেনি, কিন্তু আমরা দেখছি যে প্রার্থীরা কৌশলে কিন্তু এখন তারা বিভিন্ন শুভেচ্ছা বিনিময়ের নামে তারা নানাভাবে প্রচার প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন নিজ ওয়ার্ডগুলোতে। এবার রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে এবার মোট ভোটার হচ্ছে 3,52,147 জন, এবং এখন পর্যন্ত আমাদেরকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাধারণ সংরক্ষিত কাউন্সিলর পদে 47 জন, এবং সাধারণ কাউন্সিলর পদে 132 জন এখন পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করেছেন, এবং মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন সহ আরও 2 জন প্রার্থী তারা মনোনয়নপত্র কিন্তু উত্তোলন করেছেন। এটি তাদেরকে আগামী 23 মের মধ্যে কিন্তু এটি জমা দিতে হবে আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে। এবং সব মিলিয়ে যদি আমি আরও জানিয়ে রাখি যে নির্বাচনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, পাশাপাশি এখানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা যেটি বলছেন যে 152টি কেন্দ্র কিন্তু এবার থাকবে, এবং এবার কিন্তু ইভিএমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নতুন ভোটার হয়েছে 33,154 জন, এই নতুন ভোটারদেরও কিন্তু এক ধরনের চরম ইয়ে রয়েছে, আগ্রহ রয়েছে, তারা এবার একজন স্বচ্ছ মানুষকেই তারা মেয়র এবং কাউন্সিলর হিসাবে নির্বাচিত করতে চান, এর মধ্য দিয়ে কিন্তু নগরীর যে উন্নয়ন সেটিকে আরও বেগবান করতে চান, এমনটাই আসলে নতুন ভোটারদের প্রত্যাশা। এবং সেই লক্ষ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেমন কাজ করছে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও কিন্তু মুখে আছে একটি উৎসব মুখর এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে। তো এই ছিল আমার কাছে রাজশাহী সিটি কর্পোরেশনের সর্বশেষ খবর। রাজশাহী থেকে সাইফুর রহমান রকি, এবং এর আগে গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাজবুল হাসান।